এরকম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে অনার্স পরীক্ষা দ্বিতীয় বর্ষ বিভাগ প্রাণীবিদ্যা বিষয় তুলনামূলক শারীরিক বিজ্ঞান 2002-2003 103 কোডে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, তোমাদের এই চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে এবং সাজেশনগুলো যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি মিষ্টি মিষ্টি ভাবে সাবস্ক্রাইব করো এবং তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দাও, যাতে তোমাদের মতন নিয়ে আরও যারা সাজেশন পাগল তাদের কাছে এই ভিডিওটি চলে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, তো বন্ধুরা চলো আমরা আমাদের সাজেশনটি দেখি এবং শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা যেটি দেখাবো সেটি হলো অনার্সের খ বিভাগের কোয়েশনগুলো। তো এখানে বন্ধুরা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে খ বিভাগের যে কোয়েশনগুলো রয়েছে, এখানে ভালো করে দেখলে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবে যে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পার্সেন্টেজ অনুযায়ী, ইম্পর্টেন্টের গুরুত্ব অনুযায়ী আমরা সাজিয়ে রেখেছি। তো এখানে দেখো 1 থেকে 17টি এবং পরীক্ষাতে 1 থেকে 17-র মধ্যে তোমাদের পরীক্ষাতে আসবে। তো প্রথমে আমরা আলোচনা করে নিই, 1 নম্বর ফ্লিপ ও মেডুসের মধ্যে পার্থক্য করো, 2 নম্বর স্পিকুলারের শ্রেণীবিন্যাস গত গুরুত্ব লেখো, 3 নম্বর কঙ্কাল তন্ত্র কি, কঙ্কাল তন্ত্রের কাজ উল্লেখ করো, এবং 4 নম্বর একক বর্তনী দ্বিবর্তনী রক্ত সংবহনের মধ্যে পার্থক্য করো, 5 নম্বর লসিকা কি, লসিকার উপাদান ও কাজ উল্লেখ করো, 6 নম্বর নিউরন কি, মায়োলোয়িন যুক্ত একটি নিউরন গঠন বর্ণনা করো, 6 নম্বর দেখো বন্ধুরা 1 থেকে 6 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো 100% কিন্তু কমন দেওয়া রয়েছে, এবং 7 নম্বর যেটি রয়েছে সেগুলো হলো 99% কমন। দেখো সিলিয়া ও প্লাজিনিয়া সম্পর্কে লেখো, 8 নম্বর পরজীবী অভিযোজন কাকে বলে এর গুরুত্ব লেখো, এবং 9 নম্বর ত্বক কি, ত্বকের 5টি কাজ উল্লেখ করো, এবং 10 নম্বর স্পঞ্জের নলিকা তন্ত্রের গুরুত্ব লেখো, প্রোটোজের চলন অঙ্গাণুর মধ্যে পার্থক্য করো, এবং 12 নম্বর প্রোটোনিওফ্রিয়া ও মেটোনিওফ্রিয়া এর পার্থক্য লেখো, 13 নম্বর মলস্ক প্রাণীদের খোলকের গঠন প্রক্রিয়া বর্ণনা করো, 14 নম্বর মাছের অতিরিক্ত শোষণ অঙ্গের বিবরণ দাও। তো আমরা এখন দেখতে পাচ্ছি সবগুলো 99% অনুযায়ী ইম্পর্টেন্টের গুরুত্ব অনুযায়ী আমরা সাজিয়েছি, এবং 15 নম্বর প্রবল প্রাচীর সৃষ্টির শর্তাবলী কী কী, এবং 16 নম্বর স্থানীয় বিভিন্ন প্রকার খুরের বর্ণনা দাও, এবং 17 নম্বর কন্ট্রোল পালক ও ডাউন পালকের মধ্যে পার্থক্য করো। এগুলো দেখো 98% করে ইম্পর্টেন্ট রয়েছে। তো এগুলো ছিল বন্ধুরা সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে এগুলো পরে আমরা যেটি দেখব সেটি হলো গ বিভাগের প্রশ্নগুলো। এরপরে আমরা গ বিভাগের যে প্রশ্নটি দেখছি এগুলো রচনামূলক প্রশ্ন, এখানেও আমরা সেইভাবে সাজিয়েছি ইম্পর্টেন্ট গুরুত্ব অনুযায়ী, প্রথমে 100%, তারপর 99%, এরপরে 98%। তো বন্ধুরা রচনামূলক প্রশ্ন প্রথমে আমরা দেখি, 1 নম্বর স্পঞ্জের বিভিন্ন প্রকার নালীতন্ত্রের তুলনামূলক বিবরণ দাও, 2 নম্বর পতঙ্গের বিভিন্ন ধরনের শ্বসন অঙ্গ ও শ্বসনের কৌশল বর্ণনা করো, 3 নম্বর লার্ভা কি, ইনসাইডোমেটা এর বিভিন্ন প্রকার লার্ভার বিবরণ দাও, 4 নম্বর চিত্রসহ মাছের বিভিন্ন প্রকার আয়সের বর্ণনা দাও, 5 নম্বর অ্যামিনোয়াটেদের শ্রেণী চক্রে অস্থিসমূহের তুলনা করো, 6 নম্বর সরীসৃপ পাখি ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের তুলনামূলক বিবরণ দাও, 7 নম্বর মেরুদণ্ড প্রাণী দেশ জোড়া করোটিক স্নায়ুর নাম কাজ উল্লেখ করো, 8 নম্বর প্রোটিওজনদের বিভিন্ন প্রকার পুষ্টি পদ্ধতি বর্ণনা দাও, 9 নম্বর এমিডার্স জাত অঙ্গাদি বলতে বোঝায় এবং গর্মযুক্ত সিবিসিয়াস গ্রন্থের মধ্যে পার্থক্য উল্লেখ করো, 10 নম্বর প্রোটোজোয়াদের অযৌন জনন পদ্ধতি সম্পর্কে বর্ণনা করো, 11 নম্বর প্রোটোজোয়াদের বিভিন্ন প্রকার চলন অঙ্গাণুর বর্ণনা করো, 12 নম্বর স্পিকুল কি এবং পরিবেরা পর্বে প্রাণীদের বিভিন্ন প্রকার স্পিকুলের বর্ণনা করো, 13 নম্বর অ্যানিলিডিয়া প্রাণীদের খণ্ডকীয় অঙ্গাসমূহের বিবরণ দাও, 14 নম্বরে মলস্ক পর্বে বিভিন্ন শ্রাণী পদের গঠন ও পদের রূপান্তর গঠন বর্ণনা করো, এবং সর্বশেষ যেটি রয়েছে শিং কি, মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন ধরনের শিঙের বিবরণ দাও। তো বন্ধুরা এগুলো ছিল আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এগুলো তোমরা বারবার পড়ো এবং এখান থেকে তোমরা 100% কমন পাবে এবং পরীক্ষাতে লিখতে পারবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকো, আর আমার সাজেশন ক্লাবটি যদি তোমাদের চ্যানেলটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকলের মাঝে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দাও। তো বন্ধুরা সকলে ভালো থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও, শুভেচ্ছা এবং স্বাগতম দুটোই তোমাদের জন্য রইল। বাই।